Assalamualaikum. Shabakiya shagotam and bikarser pokho theke. Aajke amra review korbo Toyota Premio FL package. Model 2010, registration year 2013. 1500 cc. Sheshate ei garite 60 liter CNG o install kora royeche. Ar garitir color ti hocche silver color. Ebong apnara to janen itimoddhe amader 25 theke 30 ti gari available stock e thake. Tar moddhe Neon, Premio, XGO, Old Shape, New Shape, ebong Nissan X-Trail Old Shape, New Shape, Blue Bird Old Shape, New Shape, ebong Harrier, Prado, Pajaro পাজারো স্পোর্টস এই গাড়িগুলো সবসময় অ্যাভেলেবল স্টকে থাকে এবং নোহা এসআই রয়েছে টাক্সন রয়েছে এবং স্কোয়ারও রয়েছে যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে এখনো নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজকেও লাইক দিয়ে রাখবেন এছাড়াও আমাদের এই ভিডিওটি আপনারা ইনস্টাগ্রাম এবং লিংকডইন পেজেও দেখতে পারেন সেজন্য ইনস্টাগ্রাম আর লিংকডইন পেজকেও ফলো দিয়ে রাখতে হবে গাড়িটির যদি আমরা ফন্ট লুকে আসি আমরা এখানে দেখতে পাচ্ছি এইচআইডি হেডলাইট উইথ ফগ লাইট এন্ড ক্রোমের অপশন রয়েছে উইথ প্রিমিও বেস উইথ ক্রোম গ্রিলও দেখতে পাচ্ছি আর গাড়িটির সবকটি গ্লাসি অরিজিনাল আর গাড়িটির যদি সেট প্রোফাইল দেখায় গাড়িটির সেট প্রোফাইলও খুবই ভালো অবস্থা রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি স্টাইলিস্ট উইঙ্কেল মিরর টার্নিং সিগন্যাল লাইটের অপশন আছে এবং রেডিং শেডের অপশন রয়েছে পিছনের গ্লাসগুলো হচ্ছে হোয়াইট গ্লাস আর এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রোম ইউজ করা হয়েছে আর গাড়িটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 60 লিটার্স এছাড়াও এই গাড়িটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স 160 মিলিমিটার্স হুইল বেস 2650 মিলিমিটার্স গাড়িতে সামনে দুটি টায়ারে ডিস ব্রেক ইউজ করা হয়েছে এবং পিছনে দুটি টায়ারে ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে তাছাড়াও এখানে আমরা যদি টায়ার কন্ডিশন দেখি টায়ার কন্ডিশনও খুবই ভালো অবস্থা রয়েছে আমরা লং টাইম ইউজ করতে পারবো এবং অ্যালয়টি হচ্ছে টু টোনেরই ব্ল্যাক অ্যান্ড সিলভার কালার আর গাড়িটিতে সাইডে কোনো স্ক্র্যাচ নাই আর গাড়িটির ফ্রন্ট লুকে যদি আসি আমরা ফ্রন্ট ইন্টেরিয়রের মধ্যে প্রথমে যদি ডোর প্যাড আপনাদের সামনে তুলে ধরি গাড়িটির ফ্রন্ট ডোর প্যাডের মধ্যেও ফেব্রিক প্লাস সব মেটেরিয়ালস রয়েছে এবং এখানে স্মার্ট উডেনের ব্যবহার হয়েছে দেখতে পাচ্ছি উইথ কাপ হোল্ডার ক্রোম হ্যান্ডেল রয়েছে এবং স্পিকার রয়েছে এবং ফ্রন্ট দুটি ডোরে টুইটারেরও অপশন রয়েছে আর গাড়িটি যদি ফুল বিউটি আমরা ভিতরের ইন্টেরিয়র ডিজাইনগুলো আপনাদেরকে দেখাই গাড়িটির ফ্রন্ট ইন্টেরিয়র খুবই ফ্রেশ অবস্থায় রয়েছে এই গাড়িটির ড্রাইভার সিট আর প্যাসেঞ্জার সিট দুটি ম্যানুয়ালি অ্যাডজাস্ট করে নিতে হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটির মধ্যে যে সিট কভার ইনস্টল করা হয়েছে খুবই সুন্দর সিট কভার ইনস্টল করা হয়েছে টু টোনারই ব্রাউন অ্যান্ড অরেঞ্জ কালারেরই সো কন্ডিশনটি খুবই বেটার রাখতেছে টু টোন হওয়াতে এবং ড্রাইভার কমফোর্টেবলের জন্য ড্রাইভার আর্ম রেস্ট উইথ স্টোর ও রয়েছে এছাড়া এখানে দুটি কাপ হোল্ডারের অপশন আছে আর এই পোর্শনে লাইটার অ্যান্ড স্টের অপশন রয়েছে আর অরিজিনাল ডিভিডি প্লেয়ারের অপশন দেখতে পাচ্ছি আর গাড়িটির টপ স্পিড 180 আরপিএম 8000 এই গাড়িটি রান করেছে 63000 কিলোমিটার গাড়িটির স্টিয়ারিংটা হচ্ছে উডেন স্টিয়ারিং উইথ মাল্টিমিডিয়া সিস্টেম রয়েছে যেগুলো আপনারা অ্যাক্সেস করতে পারবেন তাছাড়া এখানে ফোন রিসিভিংয়ের অপশন রয়েছে ভয়েস কমান্ডের অপশন রয়েছে আর এই পোর্শন থেকে আমরা মিরর কন্ট্রোলিং করতে পারবো এবং লক আনলকের অপশন রয়েছে এবং টুইটার এবং স্পিকার তো আছে আর এখানে যদি থাকে এখানে ডোর লাইটের অপশন দেখতে পাচ্ছি রিয়ার ভিউ মিরর রয়েছে সানভাইজার বেন্টি মিরর অ্যান্ড ল্যাম্পটি দেখতে পাচ্ছি এছাড়াও এখানেও সানভাইজার বেন্টি মিরর অ্যান্ড ল্যাম্পটি রয়েছে গাড়িটির ওভারঅল কন্ডিশন খুবই ভালো গাড়িটি আমি এসি এখন দিয়ে রেখেছি বাইরে যেহেতু গরম সো এসি অবস্থায় রেখেছি এবং গাড়িটিতে কোনো আউট নয়েস নাই আর এসি পারফরমেন্সও খুবই ভালো এবং যারা যারা সিএনজি সহ গাড়ি করছিলেন প্রিমিও গাড়ি আপনারা এই গাড়িটি দেখতে পারেন এবং গাড়িটির কন্ডিশন খুবই বেটার অবস্থায় রয়েছে এখানে মোটামুটি স্পেস রয়েছে এবং উডেনের ব্যবহার রয়েছে দেখতে পাচ্ছি আর সেফটির জন্য এসআরএস এয়ার ব্রেকও দিয়েছে গাড়িটির আমি এখন রিয়ার কেবিনে বসে আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িগুলোতে লেভেলেবল লেগরুম হেডরুম এবং সিলিংটাও যথেষ্ট ফ্রেশ আছে হ্যান্ডেল কোট হ্যাঙ্গার আছে আর প্যাসেঞ্জার কমফোর্টেবলের জন্য প্যাসেঞ্জার আর্মরেস্ট দিয়েছে কাপ হোল্ডারের অপশন দিয়েছে যেগুলোতে আমরা পানীয় বোতলগুলো রাখতে পারবো এবং ভিতরের যে সিট কভার ইনস্টল করা রয়েছে খুবই সুন্দর সিট কভার ইনস্টল করা রয়েছে টু টোনারই এবং এখানে টিএসটির অপশন রয়েছে এই গাড়িটি আমাদের দেশে খুবই জনপ্রিয় একটি গাড়ি এবং এই গাড়িটির আপনারা জানেনই কমফোর্টেবল নিয়ে এবং ইজিলি আমরা তিনজন পিছনে বসতে পারবো এছাড়াও এখান থেকে যদি আমরা বাইরের ভিজিবিলিটির কথা বলি খুব ইজিলি বাইরের ভিজিবিলিটিটা দেখতে পাচ্ছি এছাড়া স্মার্ট উডেন ক্রোম এবং স্পিকারেরও অপশন রয়েছে এখন আমি গাড়িটির কার্গো স্পেস চেক আউট করে দেখাবো
এগারেটির পিছনের লুকটিও খুবই অ্যারোডাইনামিক। এখানে আমরা দেখতে পাচ্ছি শার্পিন এন্টিনারের অপশন রয়েছে এবং পিছনের গ্লাসটি টিন্টেড গ্লাস এবং হাই মাউন্ট স্টেবলেম রয়েছে, জাপানিজ স্টিকারটি রয়েছে। এছাড়াও এখানে প্রিমিও বেস এবং টয়োটা বেস, এখানে জি সুপ্রিয়র বেসও রয়েছে দেখতে পাচ্ছি। এছাড়া টেল লাইট হচ্ছে এলইডি টেল লাইট, আর গাড়িটির ব্যাক ক্যামেরাটিও দেখতে পাচ্ছি। এছাড়া গাড়িটিতে পিছনে শোলাইডের অপশনটি নাই, কিন্তু আমরা যদি গাড়িটির কার্গো স্পেস চেক আউট করি, গাড়িটির কার্গো স্পেসটি আমরা সামনের ড্রাইভার সিটের পাশ থেকে ওপেন করতে পারবো এবং আমি সামনের থেকে ওপেন করেই আসলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন পিছনের ফুল ভিউটি। এছাড়াও এখানে আমরা দেখতে পাচ্ছি 60 লিটারের সিএনজিও ইনস্টল করা রয়েছে এবং সিএনজি ইনস্টল করা থাকাতে আপনাদের কাছে আফটার মার্কেট থেকে আর সিএনজি বা এলপিজিতে ইনস্টল করতে হবে না। তাছাড়াও এই গাড়িটির জেনাস টুলসগুলো এড়িয়ে নিচ্ছে, জক, উইলনেস, লিভার এবং স্পেয়ার টায়ারটি দেখতে পেলেন। এছাড়াও মোটামুটি স্পেস রয়েছে, আমরা 2-3 লাগেজে রাখতে পারবো। এবং পিছনের ক্রসগুলো যদি একটু দেখাই, এগুলো দেখলে বুঝতে পারবেন গাড়িতে কোনো মেজর অ্যাক্সিডেন্টাল হিস্টোরি হয়েছিল কি না। তাছাড়াও আপনাদেরই বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের এনবি কার্স কোনো রকমের অ্যাক্সিডেন্টাল হিস্টোরি গাড়ি ক্রয় বিক্রয় করে না এবং আপনারা তো দেখতেই পাচ্ছেন গাড়িটির কন্ডিশনটিও কেমন অবস্থায় রয়েছে। এখন আমরা গাড়িটির ইঞ্জিন কন্ডিশন আপনাদের তুলে ধরবো। গাড়িটির যদি এখন আপনাদের সামনে ইঞ্জিন কন্ডিশনটি দেখে, গাড়িটির ইঞ্জিন কন্ডিশনও খুবই ভালো অবস্থা রয়েছে। আমি গাড়িটি নিজেও ড্রাইভ করে এসেছি এবং এসি পারফরমেন্সও খুবই ভালো। গাড়িটিতে কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টোরি নেই এবং 1500 সিসির ইঞ্জিন হর্স পাওয়ার, 110 নিউটন মিটার টর্ক, 140। এবং আপনাদের যদি গাড়িটি পছন্দ হয়, আপনারা চাইলে টেস্ট ড্রাইভও দিতে পারবেন। এছাড়াও আমরা এখন দেখতে পাচ্ছি এখনও জাপানিজ স্টিকারগুলোও রয়েছে এবং প্রাথমিকভাবে আমরা যদি চেষ্টা করি গাড়িতে কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টোরি আছে কিনা সেটাও আমরা বুঝতে পারবো। তার জন্য আমরা ফ্রন্ট এই মাসেলগুলো দেখলে এবং উপরের ক্রসগুলো দেখলে বোঝা যায় গাড়িতে কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টোরি হয়েছিল কি না। এবং আমাদের এই গাড়িটি কন্ডিশন খুবই বেটার অবস্থায় রয়েছে। টয়োটা প্রিমিও এফএল প্যাকেজ, মডেল 2010, রেজিস্ট্রেশন ইয়ার 2013, 1500 সিসি অ্যান্ড 60 লিটারের সিএনজি ইনস্টল করা রয়েছে। এই গাড়িটির দাম আমরা চেয়েছি 20 লক্ষ টাকা। প্রাইস নিয়ে আলোচনা করার সুযোগ রয়েছে এবং গাড়িটির কন্ডিশনও খুবই ফ্রেশ কন্ডিশন অবস্থায় রয়েছে এবং গাড়িটির কালারটি হচ্ছে সিলভার কালার। এখনও পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজকেও লাইক দিয়ে রাখবেন। এবং আপনারা এই ভিডিওটি ইনস্টাগ্রাম অ্যান্ড লিঙ্কডিন পেজেও দেখতে পারেন, সেজন্য ইনস্টাগ্রাম অ্যান্ড লিঙ্কডিন পেজকেও ফলো দিয়ে রাখতে হবে। এছাড়াও আমাদের ইউনিট, আমি প্রথমেই বলেছিলাম ভিডিওর ফার্স্টে, এক্সজিও, ওল্ড শেপ, নিউ শেপ, এই গাড়িগুলো অ্যাভেলেবেল স্টক রয়েছে এবং সিআরবি রয়েছে, প্রাডো রয়েছে, পাটারো স্পোর্টস রয়েছে, নোহা এসআই রয়েছে, স্কোয়ার রয়েছে, এগুলো তো আছেই। শোরুম ভিজিট করলে সবগুলো গাড়ি দেখতে পারবেন অথবা আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন, আমাদের ওয়েবসাইট ভিজিট করলেও সবগুলো গাড়ি দেখতে পারবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, আর আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।